I got guns in my head and they won't go, won't go. Spirits in my head and they won't go, won't go. I got guns in my head and they won't go, won't go. Spirits in my head. Que estaría fuera. কেমন আছো? আমি তো পাপিয়া, চলে এসেছি একটি ব্লগ নিয়ে। তো দেখো, আজ কিন্তু স্পেশাল ব্লগ, একটু মিস করবে না। তো আমরা দেখো সারাদিনে কি করি। তো মেয়ে তো যাচ্ছে দোকানে, আর দেখো আকাশটা, দেখো একদম নীল আকাশ। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করিয়ে দিলাম তো আজ আমি কি করছি আর কি। স্পেশাল ডে আজকে, অবশ্য থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারবে, বুঝতে পারছো, তবুও একটু মুখে বলছি। তো আকাশটা দেখো আজ খুব সুন্দর ওয়েদার। তুজকো গলে লাগা কে তেরি শিকায়ত কর দু, তুজকো গলে লাগা কর তেরি গলতিয়ো কো ফির সে जाऊं तुझको समझा कर। मैं गा रहा हूं दूर, तुम आवाज दोगी क्या। तो আমার ছেলে মেয়ে যাচ্ছে ওর বাবার সঙ্গে। তো যেহেতু মাদার ডে, তো একটা কে গানতে যাচ্ছে। তো আমি তো এগুলো জানতাম না, ওরা টুক করে চলে গেছে আনতে। যাই হোক, ভালো লাগছে আমারও শুনে যে আজ মাদার্স ডে, সেই উপলক্ষে কেক আসবে। তো ওরা দেখো কেক টেক নিয়ে বাড়িতে চলেও এসেছে, কিন্তু খুব সুন্দর কেকটা এনেছে, তার সঙ্গে মিষ্টি এনেছিল, তো মিষ্টিটা খেয়েছে ওরা। আর যে কেক অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো সকালে তোমার দাদাভাই বাজার করে নিয়ে এলো। তো কি কি বাজার করেছে অবশ্যই দেখাবো তোমাদেরকে। তোমাদের দাদাভাই কিন্তু অনেক কেয়ার করে, এখন তখনও করে, এখনও করে অবশ্যই। প্রচুর গরম যেহেতু, তো মাঝে মাঝে টিফিন কিনে নিয়ে আসে, তো আমরা সবাই বাড়িতে বসে খাই। তো দেখো আজকের কি বাজার করে নিয়ে এসেছে। তো পরোটা নিয়ে এসেছে, আর দেখো ছোলার ডাল নিয়ে এসেছে, আর সবজি বাজার আর মাছ এসেছে। তো রান্নাবান্না করবো আজ। তো দেখো কী কী নিয়ে এসেছে বাজার থেকে আজ। ঝিঙে নিয়ে এসেছে, তো আমরা কিন্তু গরমের সময় ঝিঙেটা খুব খাই, আর অবশ্যই তোমরাও খাওয়ার চেষ্টা করো। ঝিঙেতে কিন্তু প্রচুর পেট ঠান্ডা থাকে, শরীরের পক্ষে খুব খুব ভালো। তো দেখো টিফিন সকালের জন্য নিয়ে এসেছে, তো সকালে রান্নার ঝামেলা আমার ছিল না, তো প্রায় নিয়ে আসে আমাদের জন্য সকাল। অনেক সময় রাত্রেবেলাও যদি ভালো লাগছে না, তো ঠিক খাবার নিয়ে চলে আসে, তো প্রায় সকালের খাবারটা বেশি নিয়ে আসে। কিন্তু তরকারিটা কিন্তু খুব সুন্দর ছিল, ছোলার ডালটা সবাই খুব ভালো খেলো। আর দেখো আর পরোটা নিয়ে এসেছে। তো তোমার দাদাভাই বলছে যে অনেকটা বেলা হয়েছে, সবাইকে দিয়ে দাও, আর মাছ মাংস এগুলো যা যা এনেছে সব পরিষ্কার করে ধুয়ে নাও। তো দেখো মাছ কেটে নিয়েছে, মাংস এনেছে, একটু খাসির চর্বি আর মাছের ডিম। তো দেখো মাছ কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মেখেছি, তো অনেকটা গরম, তো বলছে মাছটা তাড়াতাড়ি ভেজে নাও। তো আমি মাছ সঙ্গে সঙ্গে মাছটা ধুয়েই দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি। তো মাছটা দেখো এবার ছেলেকেও খাওয়া দিয়ে দিয়েছি, খেতে পেয়েছে, ওদের সকালে পড়া হয়ে গেছে, তো ওদেরকে খাওয়া দিয়ে দিয়েছি। মেয়েও খেয়েছে, মেয়ে খেয়ে আবার পড়তে গেছে, তো ছেলে খাচ্ছে আর দুষ্টুমি করছে। আর এরা দুভাই বোন তো ঘরে থাকলে শুধু দুষ্টামি করতে থাকবে, এখন দিদি নেই যেহেতু। তো দেখো এখন ওরা পা মেসেজ করো, শুধু খুনসুটি করবে বসে, ছেলে দিদি নেই এখন আমার পেছনে লেগেছে আর কি। যাই হোক ভালোই দিন কাটে ছেলে মেয়ে নিয়ে। তো তোমাদের দাদাভাই রান্নার সময় একটু উঁকি ঝুঁকি মারে, একটু রান্না করলে একটু মাছ ভাজি করবে, একটু খুন্তি নাড়বে। তো যাই হোক দেখতে আসে কী কী রান্না হচ্ছে, কী দিয়ে কী হচ্ছে, একটু খোঁজ খবর দোকান দেখে টুকটুক করে আসে। তো দেখো সকালে দেখো সবাইকে দিয়ে দিয়েছি, তো আমার একটা দেওয়ার এসেছিলো, তো ওকেও দিয়ে দিয়েছি, সবাই একসঙ্গে বসেই খাচ্ছি আমরা, তার গল্প করছি।
ছেলেকে দেখো, ছেলেকে কখন খেতে দিয়েছি, ছেলে আস্তে আস্তে করে খাচ্ছে। খাওয়া দাওয়া সবাইকে দিয়ে তারপরে এসেছি। দেখো কেকটা কিন্তু খুব সুন্দর আমার ছেলে মেয়ে চয়েস করে নিয়েছে, তোমাদের সঙ্গে তো দেখিয়ে দিয়েছি। কেকটা কিন্তু খুব সুন্দর টেস্টিও ছিল, যেহেতু আমি পরে মুখে বলছি, তোমার বৌদি বলছি যে বেশ ভালো লাগছে কেকটা দেখতে। কিন্তু দেখো কেকটা কত সুন্দর। তা আমার দাদা ছেলে তো পাগল কেক কাটার জন্য, আমি কেক কাটবো কে, আমি যে বাবা গুছিয়ে নেই তারপরে কেকটা কাটবি, আমি ওকে রাখতেই পারছি না। কখন কাটবে কখন কাটবে, আমার ছেলে তো বিন্দাস শুয়ে আছে, তো মা তো বসে আছে, এবার কেকটা কাটা হবে। আমার ভাইপো দেখো ও আগ সবার আগে কাটবে, বাচ্চারা বোঝো তো, বাচ্চাদের আনন্দ হচ্ছে আমাদের আনন্দ। কাউকে ধরতে দেবে না, একাই কাটবে, একা কাটবে, কাউর ধরতেও দেবে না কিচ্ছু না, বলো তো দেখো, তো একাই কেটেছে, ধরলেই আপনি দেখো গড়াগড়ি খাচ্ছে। তো খুব মজাই হচ্ছিল, খুব ভালো লাগছিল, মার মুখে হাসি হচ্ছিল, হাসি পাচ্ছিল, তো আমার দেখে খুব ভালো লাগছিল যে আজকের দিনে মা এসেছে, তো খুব ভালোই লাগছে আর কি। যাই হোক দেখো কেকটা কাটা হচ্ছে, দেখো। আর প্রত্যেক মাকে অনেক অনেক প্রণাম এই মাদার্স ডেতে, শুধু আমার মা নয় প্রত্যেক মাকে কোটি কোটি প্রণাম আজকের দিনে, কেন কি মায়েদের জন্য কিন্তু আমরা এই পৃথিবীর আলোটা দেখেছি জীবনে। অনেক জায়গা জুড়ে মায়েরা থাকে আমাদের কাছে। তো দেখো কেকটা এবার বৌদি বলছে, বলছে পিস করে দাও সবাই খেয়ে নিক এবার। তো বৌদি দেখো আমার ছেলে প্রথম নিল, বলছে কেকটা নিয়ে খুব ভালো লেগেছে ওদেরকে। তো যে মেয়ে দিদার সঙ্গে একটু সেলফি তুলছে, আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম। তো বৌদি বললাম তুমি পিচ করে করে সবাইকে দাও।
এদিকে দাদাও বাড়িতে নেই, তো সবার জন্য কোল্ড ড্রিঙ্ক থান চাপ নিয়ে এসেছি একটা, আর বাচ্চার জন্য ফ্রুটি নিয়ে এসেছি। বাচ্চাকে তো থান চাপ খাওয়া ঠিক নয়, যাই হোক গরমের জন্য। তো একটু আইসক্রিমও নিয়ে এসেছি, আইসক্রিম ফ্রিজে রেখেছি তো গলে যাবে। তো আমার কেক খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি সবাই, একদম মনটা ভরে যাচ্ছিল। মা খাচ্ছে, মেয়ে খাচ্ছে, খুব একটা বেশ জমজমাট মজা হলো। যাক মাদার্স ডে উপলক্ষে দেখো সবাই মিলে এক জায়গা হলাম, বেশ খুব আনন্দ হলো সবাই মিলে এক জায়গা। তো দেখো আর ওই ব্রিজ আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখো। তো দেখো আমি কিন্তু বাড়ি পৌঁছে গেছি অটোতে করে আর ছেলেকে নিয়ে, আর বাড়িতে তোমাদের দাদা ভাই ওরা কেউ নেই, শ্বশুরমশাই অসুস্থ তো ডাক্তারের কাছে নিয়ে গেছিল একটু। তো আমি দেখো একবারে বিকালে চলে এসেছি, তো বিকালে ছেলে মেয়ে খিদে পেয়েছে তো একটু চাউমিন করে দিলাম ওদেরকে। আর জানো তো সংসারে এ টু জেড সব কাজ গুছিয়েই কিন্তু সংসার, সব সকালে দুপুরে রাতে ছেলে মেয়ের যে মুখের হাসিটা পেলে আর কি লাগে বলো বন্ধুরা। একদম এ টু জেড সমস্ত কাজ গুছিয়ে কিন্তু একটা সংসার পরিপূর্ণ হয় সব কিছু। তো ওরম চাউমিনটা খেয়ে বই নিয়ে বসে যাবে, তো আমি আবার রাতে চিকেন খায় না, তো ওনার জন্য একটু তরকারি করেছিলাম আলাদা, তো ওনার খাওয়া দাওয়া কমপ্লিট। তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে, আর আমার নতুন বন্ধুদেরকে বলছি তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, তো প্রথম ভিডিওটা যেন তোমার কাছে প্রথম পৌঁছে যায়। আর আমার পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা, তো দেখো আমি সবাইকে টুকটুক করে খাবার দিয়ে দিচ্ছি, এক একজন করে খাচ্ছে আর খাবার দিচ্ছি। আমাদের বাড়িতে না সবাই একসঙ্গে খায় না, খুব কম খায়, এই একজন 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 করে এরকম আমাকে সারাদিন খেতে দিত, এক এক করে জানো না এক এক টাইম এক একজন খায়। তো সবাই একসঙ্গে খেলে কিন্তু বেশ মজা হয়, ভালো হয়, তো ঠিক আছে। আমাদের মেয়ে মানুষ জানো তো সব কিছু মানিয়ে নিয়ে কিন্তু সংসার করতে হয়, সবার মনের খুশিতেই আমাদের খুশি, যাক। তো দেখো রাতের খাবার টাবার মোটামুটি কমপ্লিট, তো আমিও খেতে বসেছি। এদিকে মিষ্টি, মেয়ে বলছে মা মিষ্টি দিতে আমাকে, তো রুটি খাওয়ার পর মিষ্টি খেয়ে নেবে।
তো বন্ধুরা, সারাদিন আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টসে জানিও, আর অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে আমাকে অনেক অনেক উৎসাহ দেয়। আরও অবশ্যই নতুন কোনো ব্লগ ভিডিও কিংবা একটা কোনো রান্নার ভিডিও নিয়ে আবার আসবো আমি। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর গরম পড়ছে প্রচুর, জল খেও সবাই। তোমরা বন্ধুরা ভালো থাকলেই তো আমরা সবাই ভালো থাকবো নাকি? তো গুড নাইট, বাই, টাটা, ভালো থেকো।